স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে, আর আজকের পর্বে কথা বলবো ত্বকের দাগ দূর করার উপায় নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন রূপ বিশেষজ্ঞ ওয়াহিদা ইসলাম কাকলি। স্বাগত জানাচ্ছি আপনাকে। নানা কারণে তো ত্বকে দাগ হয়, সেগুলো নিয়ে আজকে কথা বলবো আমরা। শুরুতে আপনার কাছে আমি জানতে চাই যে কি কি কারণে ত্বকে দাগ হতে পারে। সত্যি খুব কষ্ট হয় যখন আমরা দেখি খুব সুন্দর স্কিন কিন্তু তার ভিতরে একটা স্পট। এর জন্য অনেক কারণ থাকে। অনেক সময় দেখা যায় অনেকের স্কিনে ব্রণ থাকে, সেই ব্রণটা চলে গিয়ে সেখানে একটা দাগ তৈরি করে রেখে যায়, এটা এক ধরনের কারণ থাকে। অনেকের থাইরয়েড প্রবলেম থাকলে তাদেরও কিন্তু অনেক সময় ফেসে দাগ চলে আসে। আবার সানবার্ন থেকেও কিন্তু আমরা দেখি যে দাগ হয়ে যাচ্ছে, যেটা আস্তে আস্তে মেলাজমার দিকে চলে যায়। তো দাগ আসলে অনেক এগুলো কারণেই হয়। অনেকের জেনেটিক্যালি একটা বয়সের পরে ফেসে দাগ হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে খুব পাওয়ারফুল কেমিক্যাল ইউজ করে, দেখা যায় যে ক্রিম, ফেয়ারনেস ক্রিম, তারপরে অনেক কিছুই আছে যেগুলো ইউজ করে দেখা যায় স্কিনটাকে একেবারে, যেগুলোতে হাই ব্লিচ উপাদান থাকে, যেখানে অনেক মানে ক্ষতিকর জিনিস যেটাকে আমি বলবো, যে সেটা ব্যবহার করে স্কিনটাকে একেবারেই পাতলা করে ফেলে, পরে যখন সে সানবার্ন হয়ে ওটা আস্তে আস্তে দাগ হয়ে যায়, এবং সেটা কিন্তু খুব ভয়ঙ্কর দাগ, সেটা সহজে যেতে চায় না। সো আমাদেরকে কেমিক্যালি কোনো প্রোডাক্ট ইউজ না করাই বেটার আমি বলবো। আমরা যদি হার্বাল প্রোডাক্ট দিয়ে নিজেকে ভালো রাখতে পারি তাহলে, বা স্কিনকে ভালো রাখতে পারি তাহলেই ভালো। সো দাগ হওয়ার আসলে অনেকগুলোই কারণ থাকে, মেইন কারণগুলো হলো এটা। আচ্ছা, আরো কিছু ব্যাপার বোধ হয় আছে না, যে গর্ভধারণের সময়ও একটা স্টেজ থাকে, এটা তো অবশ্যই, অনেক সময় মোটা হয়ে গেলে, খুব দ্রুত যদি মোটা হয়ে যায় সেই সময় সেখানে একটা, হ্যাঁ, মোটার কারণে দাগ হয়ে যাচ্ছে। আবার অনেক লম্বা টাইম ধরে পিল খেলেও দাগ হয়ে যাচ্ছে, সেগুলো তো আছে। আচ্ছা, সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। শুরুতেই আমরা তাহলে ব্রণ নিয়ে একটা কথা বলি, যে ব্রণ তো এক বিশাল সমস্যা, মানে হঠাৎ করেই দাগ হয়ে যায়, এবং কেন হয় এটা, আর ব্রণের দাগটা খুব গাঢ় হয়, এটা কেন হয়? ব্রণ তো হয় কি কারণে এটা আমরা মোটামুটি সবাই জানি। আমাদের স্কিনে যখন পোর্সগুলো ব্লক হয়ে যায় তখনই আমাদের ব্রণটা আস্তে আস্তে তৈরি হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেখানটায় ব্রণ হয়ে যায়। সো আমরা সবার আগে খেয়াল করব আমরা যাতে ব্রণটা না হয় সেদিকটা আমরা খেয়াল করব। যখন টিনএজার মেয়েরা, ওদের এই সময় সিবাম ফ্লো করে, সো এই সময়টা আমরা ওদেরকে শেখাবো কি করে ফেস ওয়াশ করতে হয়। আর ওয়াহিদা ইসলাম কাকলি আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম মাসুদা। জি মাসুদা, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে বেশ কষ্টের ব্যাপার যে একটা অ্যাক্সিডেন্টে দাগটা পড়ে গিয়েছে। তো ওই সময়টায় হয়তো সার্জারিটা বা স্টিচটা যদি দিয়ে নেওয়া হতো তাহলে দাগটা হয়তো খুব ইজিলি চলে যেত। তো এখন হয়তো ফাঁকা বেশ বড়ই দাগটা আছে, কষ্ট যেহেতু। তো এখানে আমি বলবো হার্বালভাবে যদি একটু চেষ্টা করেন, একটু সময় লাগবে, ধৈর্য ধরে যদি উনি বাসায় ট্রাই করেন, আমার মনে হয় আস্তে আস্তে অনেকটা হালকা হয়ে যাবে। আর সবশেষে তো আমরা হালকা একটু মেকআপ ইউজ করি, তাতে আর দেখাই যাবে না। সো যেটি করতে হবে, আমরা খুব সহজে আমাদের স্কিনকে দাগমুক্ত করার জন্য বেসন একটা খুব ভালো হার্বাল প্রোডাক্ট, যেটি আমাদের স্কিনকে খুব সহজেই ক্লিন করে। সো আমরা বেসনের সাথে টক দই নিতে পারি, তার সাথে একটু গ্লিসারিন নিতে পারি। এই তিনটা জিনিস মিক্স করে আমরা, তার সাথে একটু হলুদের গুঁড়া দিতে পারি, এগুলো মিক্স করে আমরা একটা প্যাক তৈরি করতে পারি, যেটি আমরা এভরি নাইটে ইউজ করতে পারি। তাতে একটু দিয়ে তারপর 15-20 মিনিট রেখে আমরা ওয়াশ করে ফেলতে পারি। আমার মনে হয় কন্টিনিউয়াস এভাবে দিতে থাকলে আস্তে আস্তে দাগ হালকা হয়ে যাবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম অনিতা। অনিতা, বলুন, শুনতে পাচ্ছি। আমার কপালে একটা লম্বা দাগ পড়ছে, মানে মাথা থেকে একদম কপাল পর্যন্ত, নাকের উপর পর্যন্ত একটা লম্বা দাগ। এটা কি করলে যাবে? এটা কি ধরনের দাগ? কালো দাগ আগেই হয়েছিল? কালো না, এটা হলো মনে হয় ওই চামড়াটা শুকিয়ে গেছে। ও, রিঙ্কেল থেকে দাগটা হয়েছে। হ্যাঁ, এটা বয়স কেমন? প্রথমে বয়সটা একটু শুনি। আমাদের বয়সটা জানলে ভালো হতো। আপনার এখন এজ কত আপু? বয়স
হ্যাঁ, এটা খুব ন্যাচারাল, কিন্তু খুবই ভালো লাগলো, আপনি অনেক সচেতন। যেটা হয় যে একটু বয়স হলে আমাদের রিঙ্কেল গুলো পড়বেই, এটা খুব ন্যাচারাল ব্যাপার। সেই জন্য আমরা যেটা করি যে আমরা অবশ্যই চেষ্টা করব মাসে অন্তত একবার হলেও ফেসিয়াল করতে, ফেসিয়াল বা মাসাজ। মাসাজে হয় কি, ব্লাড সার্কুলেশন হয়, অক্সিজেন পাস হয়, আর আমাদের স্কিনটা পোর্সগুলো ওপেন হয়ে ময়লাগুলো বের হয়ে যায়, পাশাপাশি আমাদের স্কিনগুলো টাইট হয়ে যায়, তো এটা টোনটা, হ্যাঁ টোন হয়। সো আমরা যেটি করব যে যেহেতু রিঙ্কেল পড়ছে, এর জন্য অ্যালোভেরা জেলটা সবচেয়ে বেশি উপকারী আমি বলবো। আপু যদি একটু ধৈর্য ধরে অ্যালোভেরার, আমরা রেডিমেড অনেক ভালো মার্কেটে ভালো জেল কিনতেও পাওয়া যায়, এছাড়া প্রাকৃতিকটাও ব্যবহার করা যেতে পারে, প্রাকৃতিক আমরা পাই যে কোনো বাজারে এখন পাওয়া যায়, খুব অ্যাভেলেবল, যেহেতু একটা, হ্যাঁ নিয়ম আছে, কিন্তু আমরা পাতাটাকে দুপাশ থেকে কেটে কিছুক্ষণ রেখে দেবো, তাতে একটা কষের মতো বের হয়, সেটা কিন্তু আমরা ফেলে দেবো, মানে মুছে ফেলবো, টিস্যু বা রুমাল দিয়ে ভালো করে মুছে ওয়াশ করে তারপর এটা পাতলা করে কাটবো। ওই যে যে কষ্টটা থাকে সেটা কিন্তু আমাদের স্কিনে ইচিং হয় এবং এটা কোনো উপকারী না, মানে ওই কিছুক্ষণ পরে আমরা ওই জেলটাকে নিয়ে তৈরি করে সেটি আমরা ইউজ করতে পারি। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে অনেক বেশি টাইট করে, পাশাপাশি গ্লো করে, এর সাথে আমরা একটু সানফ্লাওয়ার অয়েল নিতে পারি, এটিও কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে এবং টাইটও করে। সো এই দুটো দিয়ে আমরা একটু মাসাজ করতে পারি, এরকম যদি আমরা মাঝে মধ্যে একটু করি আমার মনে হয় রিঙ্কেল গুলো কম পড়বে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফান্নান কেশব বলছি থেকে বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি। মাঝে মাঝে আমার মধ্যে সামনে একটু ব্রণের মতো দেখা যায়, এটা কি করতে পারি? মাঝে মধ্যে মুখে ব্রণের মতো দেখা যায়, সেটা নিয়ে কি করতে পারি? ব্রণটা খুবই নর্মাল ব্যাপার, অনেক সময় দেখা যায় আমরা ফেস ক্লিন করতে পারি না, ফেস ক্লিন রাখতে হবে, তাহলেই ব্রণটা কম আসবে। আর ব্রণ চলে আসলে যেটি করতে হবে, আমাদের ইনফেকশনটা ছড়ানো যাবে না, আমরা প্রথমে যে জায়গাটায় ব্রণ হচ্ছে আমরা অবশ্যই ফেস ওয়াশ করব, পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ থাকবে, তো আমরা ব্রণ স্টিক দিয়ে আমরা ব্রণটা পেকে গেলে সেটাকে তুলব, তুলে ভেতর থেকে পুরো ময়লাটা বের করে নেব, তারপর আমরা নর্মাল কোনো পাউডার, সরি পানি দিয়ে, ন্যাচারাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব, এবং ঘুমোতে যাওয়ার আগে আমরা হালকা ময়শ্চারাইজার ইউজ করতে পারি। আমাদেরকে মেইন কথা হলো যে আমাদেরকে ফেস ক্লিন রাখতে হবে। আর বেসন অনেক ভালো একটা প্রোডাক্ট যেটি আমাদের স্কিনকে ড্রাই করে, অনেক সময় ওয়েল গ্ল্যান্ড ক্লোজ থাকলে দেখা যায় যে সেখান থেকেও কিন্তু এটা হচ্ছে, সো আমাদেরকে ওটা খেয়াল রাখতে হবে, আমাদের স্কিনে ওয়েল বেশি জমতে দেওয়া যাবে না, জমতে দেওয়া যাবে না, সেটি আমরা ক্লিন করব। আমরা মসুরের ডালের বেসন ইউজ করতে পারি বা ব্যাগ ইউজ করতে পারি, আমরা টমেটো ইউজ করতে পারি, টমেটোটাও বেশ ভালো, মানে যেগুলো তেল সরাবে ওই ধরনের প্যাকগুলো আমরা ব্যবহার করলে ব্রণের জন্য সবচেয়ে ভালো। শশা হাফ, সময় কম থাকলে শশা হাফ করে কেটে আমরা শুধু শশাটাই কিন্তু ফেসে রাব করে নিতে পারি, তাতেও কিন্তু আমাদের অয়েল এত ছড়াবে না। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম লাকি। লাকি বলুন। আমার এই গলায়, তারপর দুই হাতে, আরো বিভিন্ন জায়গায় কালো কালো, মানে ছিটে ছিটে কালো স্পট পড়ে গেছে। হ্যাঁ, তো এটা কিছুতেই ভালো হয় না, কিন্তু আগে এরকম ছিল না, আগে একটু আরো ব্রাইট ছিল, কিন্তু এখন এটার জন্য মানে হাতটা কেমন কালো কালো লাগে আমার, যার জন্য এটা মানে এটার সমাধানের উপায় কি? আপনি কোনো চিকিৎসকের সাথে কি কথা বলেছেন? আমি একজন ডাক্তারের সাথে বলছিলাম, উনি বলছেন যে বাচ্চা হওয়ার পরে নাকি অনেক সময় এরকম হয়, তো এটা ঠিক হয় না। আচ্ছা, আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 18, কিন্তু আমার বয়স হলো 42। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক, আপনি সাথে থাকুন, আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্র, সাথে আছি আমি ইশরা জাহান, আর আজকে কথা বলছি ত্বকের দাগ দূর করার উপায় নিয়ে। আর আমার সাথে আছেন রূপ বিশেষজ্ঞ ওয়াহিদা ইসলাম কাকলি। ওয়াহিদা ইসলাম কাকলি, আমাদের একজন দর্শক লাকি ফোন করেছিলেন বিরতির আগে যে তার ত্বকে, মুখে এবং হাতের ত্বকে ছিটে ছিটে কালো স্পট দেখা দিচ্ছে, এবং এটার জন্য উনি বলছেন যে ওনার স্কিন কালো হয়ে যাচ্ছে।
এটা মেইনলি আমরা সাধারণত দেখতে পাই যাদের জেনেটিক্যালি এই প্রবলেমগুলো থাকে তাদেরই এটা আসে বেশি। এছাড়া যাদের স্কিন টোন অনেক বেশি ব্রাইট তাদেরও এটা হয়। সাধারণত একটু যাদের গায়ের রং চাপা তাদের স্পটগুলো আমরা কমই দেখতে পাই। এগুলো মেইনলি হলো মেলানিন যাদের ত্বকে বেশি থাকে তাদের সমস্যাও কম হয়, তাই না? হ্যাঁ, এই জন্য আমার কাছে মনে হয় যে যাদের গায়ের রংটা চাপা তারা অনেক বেশি ভালো থাকে। তাদেরকে স্কিন স্পেশালিস্টের কাছেও কম যেতে হয়, পার্লারেও কম কম যেতে হয়। আর যাদের টোন ব্রাইট তাদের দেখা যায় যে অ্যালার্জি প্রবলেম থাকে, ব্রাউন হয়ে আসার ভয় থাকে, আর মেস্তা হওয়ার তো আরও বেশি ভয় থাকে। যাই হোক, আপুর যেটা হবে যে হয়তো স্কিন টোনটা ব্রাইট সেজন্যই হচ্ছে, এর জন্য একটু মেনটেন করতে হবে। এখন আমি জানি না আপুর একটু মানে সময় দিতে পারবেন কি না, অন্তত এভরিডে তাকে 15 মিনিটস নিজের জন্য সময় দিতে হবে। এর জন্য আমি বলবো সবচেয়ে ভালো হার্বাল প্রোডাক্ট পটেটো। আমরা পটেটোটাকে একটু ব্লেন্ড করে নিতে পারি, তার সাথে আমরা রোজ ওয়াটার মিক্স করতে পারি, আলুর সাথে গোলাপ জল, গোলাপ জল মিক্স করব। এই আলু কিন্তু পেস্ট করে নিতে হবে, স্পটকে সরিয়ে দেয়। আমরা অনেক সময় বলি না চোখের নিচে কালো দাগ যাওয়ার জন্য, মানে খুব সফট জায়গাগুলোতে আমরা আলু থেতে করে দিতে বলি। শশাও একই ধরনের কাজ করে। অনেকে দেখা যায় যে শশাতে অ্যালার্জি থাকে, অ্যালার্জিতে ইচিং শুরু হয়ে যায়, সো ওটা ওটা একটু দেখে নিলে বুঝে নিতে হবে যে কোনটা আমার স্কিনের জন্য অ্যালার্জি আছে। কোনটা শুট করছে আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা এটা শেষ করি। আমাদের তো আলুর সাথে আমরা গোলাপ জল নিব, তার সাথে আমরা অল্প মধু নিব, স্কিনটা হাইড্রেট হবে। এই তিনটা জিনিস আমরা একসাথে মিক্স করে আমরা যদি এভরিডে একটু লাগাই তাতে দেখা যাবে দাগগুলো আস্তে আস্তে হালকা হয়ে আসবে, খুব আস্তে করেই হবে। এখানে খুব টক দই বা লেবু এগুলো দিতে বলছি না, যে এগুলো অনেক সময় দেখা যায় অ্যাসিডিক একটা ভাব থাকে এটার মধ্যে। হ্যাঁ, অনেক সময় আরো সমস্যাও হয় অনেকের। যদি সমস্যা না হয় দিতে পারেন, তা না হলে এটা দিয়ে আস্তে আস্তে অনেকটা কমে আসবে। আচ্ছা, আমরা কথা বলছিলাম টিনেজারদের ব্রণ নিয়ে, যে টিনেজারদের ব্রণটা খুব বেশি হয় আপনি বলছিলেন, সেটা নিয়ে। ব্রণটা আসলে কষ্টকর, তো এই সময়টা যেটা করতে হবে আমাদের মাদেরকে বিশেষ করে বাচ্চাকে শেখাতে হবে কি করে ফেস ওয়াশ করবে সে। অনেক সময় দেখা যায় বাচ্চারা মুখে যখন পানি দিচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই এই ভয়ে ওরা কিন্তু পানি ঝাপটাটা দিচ্ছে না। হ্যাঁ, অনেক মায়েরা এসে পার্লারে বলেন যে মেয়ে একেবারেই ফেস ওয়াশ করতে চায় না, তো আমরা সেই জন্য একটা বুদ্ধি করতে পারি। আমরা একটা ছোট রুমাল ইউজ করতে পারি, আমরা রুমালটা ভিজিয়ে নিয়ে পুরো মুখ ভালো করে রুমাল দিয়ে মুছে নিলাম, একটু ভেজা ভেজা করে মুছে নিলাম, তারপরে আমরা আরও একবার এভাবে পরিষ্কার করে আরেকবার মুছে নিলাম, তারপরে আমরা যে ফেস ওয়াশটা ইউজ করবো আমরা চোখ বাঁধে শিখিয়ে দেবো কী করে সে মাসাজ করে করে ওয়াশ করবে। তারপরে পানির ঝাপটা সে দিতে যদি ভয় পায়, ঠিক আছে, আমরা আবার রুমালটাকে ভিজিয়ে নিই। এভাবেও কিন্তু আমরা বাচ্চাদেরকে ফেস ওয়াশ করা শেখাতে পারি। কাকলি, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমি রোজি বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার মানে মুখে ছোট ছোট তিল পরে, কালো কালো, নাকের উপরে মুখে কালো হয়ে যায়, অনেকগুলো তিল পরে, আগে এরকম তিল ছিল না। কতদিন হলো তিল হয়েছে? কি করে যায়? এই প্রায় 2 বছরের মতো এরকম পড়তেছে। প্রথমে কম ছিল, এখন দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে। আপনার বয়সটা কেমন? আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি, আমার বয়সটা হচ্ছে, আমি 21 বছর, ঠিক আছে, তো আমি ইলিয়াস মারিন থেকে বলছি। জি বলুন। জি, এটা হচ্ছে আপনার গার্মেন্টের নিচে যে দাগগুলা, কালো দাগগুলা, ঠিক আছে, স্পট, ওইগুলো থেকে আমি কি করতে, মানে ঘাড়ের নিচে কালো দাগের কথা বলছেন? জি। আচ্ছা, আপনার ওজনটা একটু জানতে হবে। বুঝতে পারিনি দর্শক, একটু আবার বলবেন। উচ্চতা
খুব একটা খারাপ নরমালি তো। আচ্ছা আমরা আগে নদীর সমস্যাটা একটু সলভ করার চেষ্টা করি, যে মুখে স্পট পড়ছে, কালো কালো ছোট ছোট স্পট। আসলে শুরুতেই আমাদের এরকম ছোট ছোট তিলের মতোই কিন্তু দাগগুলো হয়। প্রথম যখন আমরা দেখি যে স্পট আসতেছে, সেটা কিন্তু তিলের মতোই হচ্ছে। এটার মেইন কারণ আপু হয়তো সানব্লক ইউজ করছেন না প্রপারলি। যদি আপুর স্কিন ওয়াইলি হয় তাহলে পাউডার ফর্মের সানব্লক ইউজ করতে পারেন। আমরা যখন বাইরে যাব অবশ্যই এটি খেয়াল রাখতে হবে। এছাড়াও বাসায়ও আমাদের জানালা আমরা দিনের বেলা একটু সানব্লক ইউজ করতেই পারি পাউডার ফর্মেরটা। আর অনেকে দেখা যায় যে ড্রাই স্কিন, তারা জেল ফর্মের কিংবা লোশন এই জাতীয় সানব্লক ইউজ করতে পারে। এতে করে হবে কি আর বাড়বে না। আচ্ছা, কারণ সান প্রোটেকশন ইউজ করলে স্পটগুলো সহজে আসে না, এবং আসলেও সেটা সহজে বেড়ে যায় না। এটা আমাদের প্রথমত প্রোটেকশন নিতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে যেটি করতে হবে, এটি যাতে আস্তে আস্তে কমে যায়, সেজন্য আমরা হার্বাল ভাবে আমরা প্রোডাক্ট ইউজ করব। অবশ্যই সেখানে আমরা গ্লিসারিন ইউজ করতে পারি। দেখা যায় গ্লিসারিন ময়শ্চারাইজার লক করে, এছাড়া স্কিন টোনকে কিন্তু ব্রাইট করে, আর এই স্পটগুলো আস্তে আস্তে হাইড করে দেয়। আমরা গ্লিসারিন তো ডিরেক্টলি ইউজ করতে পারবো না, তার সাথে আমরা অবশ্যই রোজ ওয়াটার ইউজ করব। রোজ ওয়াটারও আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। সো আমরা যেটি করব যে আমরা গ্লিসারিনের সাথে রোজ ওয়াটার মিক্স করব, তার সাথে আমরা একটু টার্মারিক পাউডার দিতে পারি, এবং তার সাথে অবশ্যই শসা কিংবা আলু থেতো করে সেগুলো আমরা একসাথে মিক্স করে পুরো ফেসে বা যে জায়গাগুলোতে আমাদের স্পট থাকবে সেখানটায় আমরা দিতে পারি। যেহেতু আমরা এখানে লেবু বা কোনো টক দই এই জাতীয় কিছু ইউজ করছি না, তাই আমরা এই প্যাকটা প্রতিদিন ইউজ করতে পারি। আর আমার যে একজন দর্শক ফোন করেছেন, 21 বছর বয়স, ঘাড়ের নিচে যে কালো দাগের কথা বলেছেন, আমাদের 20 সেকেন্ড সময় আছে, এর মধ্যে বলতে হবে যে এর সমাধান কি হতে পারে। ঘাড়ের নিচে যেটা হয় যে হয়তো অনেক সময় দেখা যায় আমরা ফেস ওয়াশ করছি, পেছনটায় অনেক সময় ক্লিন করা হয় না, এটা হয়ে যায় অনেক সময়। তো আমরা অবশ্যই যখন আমরা শাওয়ার নিব, অবশ্যই আমরা খেয়াল করে ভালো করে ক্লিন করব। আর যেহেতু এটা বেশ একটা মনে হচ্ছে তার কাছে, চাইলে তিনি একটা প্যাক ব্যবহার করতে পারেন, সেখানটায় আমরা টক দই রাখতে পারি, আমরা বেসন রাখতে পারি, সেখানে আমরা আলু কুচি রাখতে পারি। এগুলো দিয়ে একটা প্যাক তৈরি করে আমরা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারি, তাতে করে দাগগুলো অনেকটা হালকা হয়ে আসবে আশা করি। ওয়াহিদুল ইসলাম কাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত আজকে সমাধান সূত্রে। টিভিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।